শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতেই জানাবো শিরোনাম। জানুয়ারিতে উইন্ডিজ সিরিজ সফলভাবে আয়োজনের আশাবাদ, ঢাকা প্রিমিয়ার লিগ না হলে বিসিএল। সাকিবের ফেরায় টি টোয়েন্টি কাপে স্পন্সরদের সারা, দল গঠনের প্রক্রিয়া দ্রুত, টুর্নামেন্ট পেছাবে এক সপ্তাহ। পুনর্নির্বাচনে তাবিদকে চার ভোটে হারালেন মহিউদ্দিন, অতীত ভুলে সালাউদ্দিনের নেতৃত্বে কাজ করার অঙ্গীকার। হুয়েস্কাকে বিধ্বস্ত করে লালিগার শীর্ষে রিয়াল, জয় ফিরতে বার্সেলোনার চ্যালেঞ্জ আলাবেস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত আর শুরুতেই ক্রিকেট। জানুয়ারিতে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের, কিন্তু সেই সময় করোনার সেকেন্ড ওয়েভের শঙ্কা আছে। ঘরোয়াতে টানা দুটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট থেকে শিক্ষা নিয়ে সিরিজটি সফলভাবে আয়োজনের আশাবাদী বিসিবি। আর টি টোয়েন্টি কাপের পর ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে চান কর্তারা। বিবেচনায় থাকছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলও, জানিয়েছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটের পরিচিত মুখগুলো ফুটবল মাঠে, করোনাতে মুশফিক তামিমদের মতো ঘরবন্দী ছিলেন তারাও। স্বাভাবিক জীবনে ফিরতে সুজন বাসার নান্নুদের ভিন্ন এক মিলন মেলা। ফুটবল ম্যাচে গোলের পর গোল হয়েছে, উচ্ছ্বাস আনন্দে মজেছেন সবাই, নীতি নির্ধারকেরা জড়ো হয়েছেন এক জায়গায়। ক্রিকেট নিয়ে ভাবনা তো আসবেই, জানুয়ারিতে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চায় বিসিবি। সেই সময় শীত জেঁকে বসবে, এমন আবহাওয়াতে করোনার প্রকোপ বাড়ার শঙ্কা আছে। তবে সুজনের বিশ্বাস, প্রতিকূলতার মধ্যেও সফলভাবে সিরিজ আয়োজনের চ্যালেঞ্জ নেবে বিসিবি। ঠান্ডাতে আসলে কতটুকু এফেক্ট করে এটা তো আসলে ঠান্ডাটা পড়লে বোঝা যাবে, বাট আপনি যদি ব্যয়বহুল করে রাখতে পারেন বা এইভাবে আমরা যেভাবে খেললাম ওপেন মানে দর্শকবিহীন মাঠে বা এরকম স্ট্রিক্টলি আমরা খেলতে, তো আমার মনে হয় না খুব একটা যে প্রবলেম হওয়ার কথা আমি বিশ্বাস করি না। বা তারপরেও রিস্ক ফ্যাক্টর তো থাকেই, করোনার সময় করোনা হবে, এটাই স্বাভাবিক। বাট ওটার থেকে আমাদেরকে মানে বের হয়ে এসে তো ক্রিকেটটাও মাঠে ফেরাতে হবে না, খেলতেও হবে, সেটাও ইম্পর্টেন্ট একটা ব্যাপার। প্রেসিডেন্টস কাপ সফলভাবে আয়োজন করা গেছে, সামনে রয়েছে বড় পরিসরের বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ। ক্রিকেটারদের স্বার্থে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের জোর চেষ্টা চালাচ্ছে বিসিবি। তবে বারো দলকে বায় বাবলে আনা সহজ কাজ নয়, বিকল্প ভাবনা হিসেবে থাকছে বিসিএল আয়োজন। কক্সবাজারে দুইটা মাঠ আছে বা বিকেসি দুইটা মাঠ আছে, দুইটা মাঠে আমরা যদি চারটা টিম নিয়ে খেলতে পারি সেক্ষেত্রে বিসিএলটা করার ব্যাপারে চিন্তা করতে হবে। সেক্ষেত্রেও যেটা হচ্ছে যে অনেকটা খেলা থেকে দূরে সরে যাচ্ছে আসলে, সেটা একটা মানে যেটা হয় যে একটু চিন্তার ব্যাপার, যে কারণ আমাদের ক্রিকেট তো খালি 15-60-70টা প্লেয়ারকে নিয়ে, আমাদের ক্রিকেট তো অনেক প্লেয়ার, সবার খেলাটার জন্য আমরা আসলে প্রেফার করছি প্রিমিয়ার লিগটা। বিদেশি ক্রিকেটার ছাড়াই হচ্ছে টি টোয়েন্টি কাপ, সেখানে দেশিদের প্রমাণের চ্যালেঞ্জ নিতে বলছেন সুজন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি টোয়েন্টি ফরম্যাট সংক্ষিপ্ত হলেও বেড়েছে আবেদন। সাকিবের প্রত্যাবর্তন দেখতে মুখিয়ে সবাই, পরিস্থিতির দাবি মেটাতে পরিকল্পনায় পরিবর্তন আনছে বিসিবি। এক সপ্তাহ পেছানো হতে পারে টুর্নামেন্ট, এদিকে পাঁচ দলের জন্য স্পন্সর পেতে আশাবাদী বোর্ড পরিচালক জালাল ইউনুস। একটু একটু করে বাড়ছে পরিধি, খুলছে দরজা হাতের নাগালেই টোকেন আন্তর্জাতিক ক্রিকেটের। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের চ্যালেঞ্জ জিতলেই সম্পূর্ণ হবে বৃত্ত। তবে এবার আর ধোপে টিকছে না পরীক্ষামূলক আয়োজনের তকমা, এক সাকিবের উপস্থিতি যোগ করে দিচ্ছে বাড়তি মাত্রা। আগ্রহ আবেদনের তীব্রতা অনুভূত হচ্ছে দেশজুড়ে, দূর থেকে চোখ রাখছে আন্তর্জাতিক গণমাধ্যমও। আসরটা গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে, প্রত্যাবর্তনের মুহূর্ত হতে পারে জাগরণের উপলক্ষ, উত্তাপ টের পেয়ে ছকে পরিবর্তন আনছে বিসিবি, বিবেচনায় আছে আন্তর্জাতিক সম্প্রচার, ওলট পালটে পরিবর্তন আসতে পারে সূচিতে। ডেফিনেটলি আমরা সবাই চাই সাকিব বাবার ক্রিকেটে ফিরে আসুক, সবাই চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব, বাংলাদেশ দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। তো এমনও হতে পারে যে প্লেয়ার্স ড্রাফটও হতে পারে, অথবা
লটারির মাধ্যমেও পাঁচটা টিম যেটা সিলেকশন কমিটি তারা করে ঠিক করে দেবে সেখান থেকে হতে পারে। মহামারী পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্পন্সরদের সামর্থ্য আর আগ্রহ, ঢাকা প্রিমিয়ার লীগ নিয়ে যে সিদ্ধান্তহীনতা তার মূল কারণ আর্থিক অনিশ্চয়তা। তবে টি টোয়েন্টি কাপে পরিস্থিতি ভিন্ন, এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে প্রতিক্রিয়া এসেছে দারুণ। পাঁচ দলই পাচ্ছে স্পন্সর এখন পর্যন্ত আশাবাদী বিসিবি। সারা পাচ্ছি, আমরা শুনছি অনেকে ইন্টারেস্টেড, অনেক কোম্পানি আছে যারা নাকি তারা ইন্টারেস্ট শো করছে। তাহলে আমরা ওয়েট করছি যে আমাদের স্পন্সার্সগুলোকে কনফার্ম করা, স্পন্সার্সগুলো কনফার্ম হলে পরে তাহলে আমরা বুঝতে পারবো যে কি আদলে আমরা করতে পারি। অভিন্ন থাকছে কোভিড প্রোটোকল, তবে পরিসর বাড়ায় পরিবর্তন আসতে যাচ্ছে বাকি ছকে। ম্যাচ সংখ্যা বিবেচনায় বাড়ছে ভেনু, চোটের কারণে কিছু অনিশ্চয়তা মাশরাফিকে নিয়ে। অনেক অপেক্ষার আয়োজন সম্পূর্ণ রূপ পাবে সেটি কেটে গেলে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বয়সভিত্তিক দলের পারফরমেন্সের সাথে সিনিয়র টিমের পারফরমেন্সের বিস্তর পার্থক্য মেনে নিয়ে সেভাবেই নিজেকে গড়ে তুলছেন আকবর আলী। ফিটনেসের পাশাপাশি ব্যাটিং কিপিংয়ে ঘাম ঝরাচ্ছেন নিয়মিত। প্রেসিডেন্টস কাপে ব্যর্থতার পর কর্পোরেট টি টোয়েন্টি লিগে নিজেকে প্রমাণ করতে চান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আসলে সবসময় ইম্প্রুভমেন্টের জন্য তো বেসিক, এখানেও সিম্পল যে আগে যেখানে ছিলাম সেই জায়গা থেকে ইম্প্রুভ করাটাই মূল লক্ষ্য। যেখানে আমি থাকি সেখানে এনজয় করার চেষ্টা করি এবং সেখান থেকে ম্যাক্সিমাম শেখার চেষ্টা করি। তো এখন এইচপিতে আছি, তো এখান থেকেই ম্যাক্সিমাম শেখার চেষ্টা করছি আর এখানেই যতটা সম্ভব এনজয় করার চেষ্টা করছি। এবার ফুটবল। বাফুফে নির্বাচনের সহ সভাপতি পদের পুনর্নির্বাচনে জয় পেয়েছেন মহিউদ্দিন মহি। প্রতিদ্বন্দ্বী তাবিদ আওয়ালকে 67-63 ব্যবধানে হারিয়েছেন এই সংগঠক। অতীত ভুলে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে কাজ করার অঙ্গীকার মহির আর সবাইকে নিয়ে একসাথে ফুটবলের উন্নয়নে এগিয়ে যাওয়ার প্রত্যাশা বাফুফের সভাপতির। এক সহসভাপতি পদে পুনর্ভোটের লড়াইয়ে মহিউদ্দিন মহি ও তাবিদ আওয়াল। সকাল থেকে ভোট কেন্দ্র হোটেল সোনারগাঁওয়ে কাউন্সিলরদের ভিড়। ছিলেন কাজী সালাউদ্দিন সহ নির্বাচিত বাফুফে কমিটির বেশিরভাগ সদস্য। সকাল 11:30 শুরু হয়ে ভোট চলে দুপুর 1টা পর্যন্ত। এক কাউন্সিলরের মৃত্যুতে ভোটার সংখ্যা ছিল 138, সেখানে ভোট দিয়েছেন 130 জন। 3 অক্টোবরের নির্বাচনে দুজনই পেয়েছিলেন সমান 65 ভোট। লড়াইটা জমেছে এবারও, মাত্র 4 ভোটে তাবিদকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বার নির্বাচিত হন মহি। জনাব মহিউদ্দিন আহমেদ 67 ভোট এবং জনাব তাবিদ আওয়াল 63 ভোট পেয়েছেন। 4 ভোটের ব্যবধানে জনাব মহিউদ্দিন আহমেদ চতুর্থ সহসভাপতির পদে নির্বাচিত হয়েছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। গেল কমিটিতে সালাউদ্দিনের প্যানেলে থেকে জয়ী হলেও এবার সমন্বয় পরিষদ ব্যানারে ছিলেন মহিউদ্দিন মহি। বাফুফের সভাপতির কড়া সমালোচক হিসেবে পরিচিত হলেও নির্বাচনে জয়ের পর সুর পাল্টেছেন। কাজী সালাউদ্দিনের সাথে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। দিন শেষে আমরা যারা ফুটবলকে ভালোবাসি, আমরা ফুটবলের সাথে যারা সম্পৃক্ত, আমাদের সবার ইচ্ছাটা কিন্তু এক, এই ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে, অতীতের মতবিরোধ ভুলে এক হয়ে কাজ করার প্রত্যাশা বাফুফের সভাপতির। আমার সাথে কারো কোনো ডিফারেন্স ছিল না, আপনার ডিফারেন্স আমার সাথে থাকতে পারে, তো আপনি আপনারটা বুঝিয়ে দেবেন। এবং আরেকটা কথা হলো, ভোটার যেটা ডিসিশন দিয়েছে দ্যাট ইজ দ্য ফাইনাল ডিসিশন, সো কোনো প্রবলেম নাই। প্রতিশ্রুতি অনুযায়ী বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হচ্ছেন মহিউদ্দিন মহি। এর আগে এ দায়িত্বে ছিলেন পরাজিত প্রার্থী তাবিদ আওয়াল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোক স্বল্পতায় নেপালের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যায় ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এরই মধ্যে ফ্লাডলাইট সংস্কারে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিকে চিঠি দিয়েছে বাফুফে। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেল জানিয়েছেন, নেপাল বাংলাদেশ ম্যাচের আগেই সংস্কার হবে বঙ্গবন্ধুর ফ্লাডলাইট। নেপালের বিপক্ষে ম্যাচ 13 ও 17 নভেম্বর, তবে এখনও ম্যাচ শুরুর সময় নির্ধারণ করতে পারেনি বাফুফে। জটিলতা ফ্লাডলাইট ঘিরে, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে যে আলো দরকার তার অর্ধেক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। 1400 লাক্সের স্থানে আছে মাত্র 700 লাক্স। সবশেষ 2018-তে ফ্লাডলাইট সুযোগ আছে স্থায়ীভাবে সংস্কারে আগ্রহী নয় এনএসসির কর্তারা, তাই বারবারই জটিলতা তৈরি হয়। তবে ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাসে এ যাত্রায় স্বস্তি পাচ্ছে বাফুফে। পত্রটা আসলে একটু আগে আসলে আমাদের জন্য সুবিধা হতো, তো এইটি যাতে সুন্দরভাবে হতে পারে, অবশ্যই যাতে কিভাবে দ্রুত এটা সমাধান করা যায় অবশ্যই আমরা সেটা দেখব। এদিকে নেপালের ফুটবলারদের কোয়ারেন্টিন নিয়ে রয়েছে নানা গুঞ্জন, কেননা সময় বাড়লে তাদের থাকা খাওয়া বাবদ বাফুফেকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ, যে কারণে কোয়ারেন্টিন সময় কম করার পক্ষে ফেডারেশন। এই খেলাটি একটি মধ্য দিয়ে একটি নতুন একটি যাত্রা শুরু হবে এই করোনাকালীন সময়ে, অবশ্যই আমি আলোচনার ভিত্তিতে সবকিছুই
শিথিল এবং এই ম্যাচটি যাতে হতে পারে মানে দুপক্ষের মধ্যে যাতে কোনো ধরনের টানাপোড়ন না হয় এর জন্য আসলে আমাদের যা যা করণীয় দরকার আমাদের করতে হবে। প্রীতি ম্যাচের আগে ফ্লাডলাইটের আলো বাড়ানো সম্ভব না হলে বাধ্য হয়েই দিনের আলোতে ম্যাচ আয়োজন করতে হবে ফেডারেশনকে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ইউরোপিয়ান ফুটবলের খবর। লা লিগায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ, হুয়েস্কাকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোস। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ছন্দে ফেরার চ্যালেঞ্জ রিয়ালের, আক্রমণে ছিল না চেনাধার, তবে চিত্রনাট্য বদলে গেছে হ্যাজার্ড চমকে। বেলজিয়ান ফরওয়ার্ডের দুর্দান্ত শটে ভাঙে হুয়েস্কার প্রতিরোধ, আর 392 দিনের গোল খরা কাটল হ্যাজার্ডের। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান বাড়ান বেনজেমা, দ্বিতীয়ার্ধে আরও অসহায় হুয়েস্কা। 54 মিনিটে স্কোরলাইন 3-0 করেন বলভার্দে, পরে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত হুয়েস্কার, তবে সফল হয়নি অতিথিরা। উল্টো ম্যাচ শেষের আগে মুহূর্তে গোলের জোড়া পূর্ণ করেন বেনজেমা, এই জয়ে 16 পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের পর ঘরোয়া লিগের ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ আলাদা ম্যাচে নামছে বার্সেলোনা ও পিএসজি। লা লিগা জয় ফিরতে আলাভেসের চ্যালেঞ্জ নেবে বার্সেলোনা। এদিকে ফ্রেঞ্চ লিগে শীর্ষস্থান মজবুতে নেইমারহীন পিএসজির প্রতিপক্ষ নতে, দুটি ম্যাচই রাত 2টায়। ক্লাসিকোর ক্ষত পূরণ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাস বধে। ফুরফুরে মেজাজে থাকলেও বার্সেলোনার অস্বস্তি, লালিগায় টানা 2 ম্যাচে হার। ঘুরে দাঁড়ানোর মিশনে ব্লুগ্রানার পরীক্ষা আলাভেস, শেষ 7 দেখায় শতভাগ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী কাতালান জায়ান্টদের। প্রতিপক্ষ নয়, কোচ রোনাল্ড কোমেনের ভাবনায় দলের চোট সমস্যা। টার স্টেগেন, কুতিনিও, স্যামুয়েল উমতিতির মতো অভিজ্ঞদের পাচ্ছেন না ডাচম্যান। মেসি ডেম্বেলেদের পাশাপাশি তরুণ ফাতি পেদ্রিদের নিয়ে 4-2-3-1 ফরমেশনে বাজিমাতের লক্ষ্য কোচের। বার্তমের পদত্যাগে চিন্তিত নই, নিষ্ঠার সাথেই আমি দায়িত্ব পালন করব। লালিগায় দলের বর্তমান অবস্থা ভালো নয়, জয়ে ফিরতে আলাভেজের বিপক্ষে দরকার সমন্বিত পারফরম্যান্স। মেসি ফিট থাকলেও তার বন্ধু নেইমার আবারও পড়েছেন চোটে। ফ্রেঞ্চ লিগ সহ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ মিস করবেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ঘরোয়া লিগে শীর্ষস্থান মজবুতে পিএসজির সহজ প্রতিপক্ষ নতে। নেইমারের আগেই চোটের তালিকা বড় করেছেন বেরাত্তি, ইকার্দি, ড্রাক্সলার, পারেদেস। টানা ম্যাচ থাকলে আরও ফুটবলার হারানোর শঙ্কা কোচ থমাস টুখেলের। ঠাসা সূচিতে ক্ষতি হচ্ছে ফুটবলারদের, ভ্রমণঝক্কি, টানা ম্যাচের ধকল ফুটবলারদের পারফরমেন্সে প্রভাব ফেলে। নেইমারের পর আরও অনেকে চোট সংখ্যায় আছেন। পারফরমেন্স ও পরিসংখ্যানে নতের সাথে পিএসজির ব্যবধান স্পষ্ট, 23 দেখায় 3 হারের বিপরীতে 20 জয় লা প্যারিসিয়ানদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর্জেন্টাইন বার্কোসকে ছেড়ে দেওয়ার পর থেকে নতুন কাউকে দলে নেওয়ার জন্য খুঁজছিল বসুন্ধরা কিংস। প্রত্যাশা মতো সব ঠিকঠাক থাকায় আর্জেন্টাইন বংশোদ্ভূত সিলিয়ান রাউল অস্কার বেসেরাকে আগামী 1 বছরের জন্য দলে টেনেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। সবশেষ কাতারের শীর্ষ লিগের দল সালাল এসসির হয়ে খেলেছেন 33 বছর বয়সী ফরওয়ার্ড, তবে সুযোগ মেলেনি আর্জেন্টিনা বা চিলির জাতীয় দলে। কদিন আগে ব্রাজিলিয়ান দি সিলভা রবিনিও, সিলভেইরা ফের্নান্দেস এবং ইরানের ডিফেন্ডার খালেদ শাফিকে দলে টানে বসুন্ধরা কিংস। ডিসেম্বরের মাঝামাঝি ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে 2020-21 ফুটবল মৌসুম। ক্রিস গেইল, নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে 4 ছক্কার ফুলঝুরি আর রন বোলারদের নাভিশ্বাস। টি টোয়েন্টি ক্রিকেটে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন অনেক আগে। শুক্রবার ক্যারিবীয় তারকা গড়েছেন বিরল এক রেকর্ড, প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে হাঁকিয়েছেন 1000 ছক্কা। মাঠের বাইরে এভাবেই সতীর্থদের হাস্যরসের যোগান দেন ক্রিস্টোফার হেনরি গেইল। একাই মাতিয়ে রাখেন ড্রেসিং রুম, ছোট জিনিস নিয়ে বড় আনন্দের উপলক্ষ এনে দেন টি টোয়েন্টির ফেরিওয়ালা। সুযোগ পেলে কখনো বনে যান ক্যামেরাম্যান, সেখানেও দুষ্টুমিতে কমতি নেই বিগ ম্যানের। নিজেকে ইউনিভার্স বস দাবি করছেন অনেকদিন হলো, শুধু ভক্ত নন ক্রিকেট পণ্ডিতরাও সেটি আনন্দে গ্রহণ করেছেন। গ্রহণ করবেন না কেন, গেইল যে প্রতিদিনই প্রমাণ দিচ্ছেন প্রতিভা আর সামর্থ্যের। শুক্রবার আবারও বোলারদের তুলোধুনো করেছেন গেইল। রাজস্থানের বিপক্ষে এই ছক্কার মাধ্যমেই টি টোয়েন্টিতে 1000 ছক্কার রেকর্ড করেছেন গেইল।
ভাবা যায় শুধু ছক্কা থেকেই 6000 রান তুলেছেন ক্যারিবীয় দানব। টি-20তে ছক্কার সংখ্যা গেইলের ধারে কাছেও কেউ নেই। দুইয়ে থাকা কাইরন পোলার্ডের ঝুলিতে 690টি। বিরল প্রাপ্তির সঙ্গে না পাওয়ার বেদনাও আছে। মাত্র এক রানের জন্য আইপিএল এর সপ্তম সেঞ্চুরি পাননি গেইল। জয় দিয়ে রাঙাতে পারেননি হাজারতম ছক্কার রেকর্ড। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।